আচ্ছা, ধরুন কোনো একদিন রাত্রেবেলা আপনি ঘুমাতে গেলেন এবং একটি নির্দিষ্ট সময় পর আপনার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির কাঁটাও তখন বলছে সকাল হয়ে গেছে, অথচ বাইরের পরিবেশ কিন্তু সেটি বলছে না। বাইরের পরিবেশে তখনও ঘন অন্ধকার। বা ধরুন কোনো একদিন সূর্য ওঠার সাথে সাথে আপনার দিনটি শুরু হলো, অথচ সেই দিনটিতে না আসলো দুপুর, না বিকাল, আর নাই হলো বা সেই দিনটির রাত। তাহলে কেমন হতো? অবাক লাগছে, তাই না? কিন্তু এই পৃথিবীতে এমন কয়েকটি দেশ আছে যে দেশে ছমাস দিন এবং ছমাস রাতও হয়। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই বিশ্বের এমন কয়েকটি দেশের সাথে পরিচয় করাবো যে দেশের দিন এবং রাত সবচেয়ে দীর্ঘ হয়। এটিও বলা যায় যে সেই দেশগুলিতে মধ্যরাতে সূর্য দেখা যায়, এই কারণেই সেই দেশগুলিকে মধ্যরাতের সূর্যের দেশ বলেও চিহ্নিত করা হয়ে থাকে। মধ্যরাতে সূর্যের দেশ হিসাবে সর্বাধিকভাবে পরিচিত যে দেশটি, তার নাম হলো নরওয়ে। নরওয়ের বেশ কিছু অংশ যেখানে গরমকালের মাসগুলিতে কয়েক সপ্তাহ ধরে মধ্যরাতে সূর্য দেখা যায়। নরওয়ের তথা বিশ্বের যে সমস্ত দেশগুলিতে এই ধরনের ঘটনাগুলি ঘটে, তার পেছনে মূল কারণটি হলো সূর্য এবং পৃথিবীর অক্ষরেখা। গ্রীষ্মের মাসগুলিতে পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে কিছুটা ঝুঁকে থাকে, যার কারণে সূর্যের রশ্মি ওই অঞ্চলে 24 ঘন্টা থাকে। এই জন্যই পৃথিবীর ওই অংশগুলিতে দিন থাকে। নরওয়ের যে সমস্ত অঞ্চলগুলিতে এই মধ্যরাতে সূর্য দেখা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল লোফোটেন দ্বীপপুঞ্জ, ট্রমসো এবং নর্থক্যাপ। ফিনল্যান্ডকেও মধ্যরাতে সূর্যের দেশ বলে ডাকা হয়, কারণ সূর্য 24 ঘন্টা বা তারও বেশি সময় ধরে এখানে অস্ত যায় না। এই ঘটনার কারণটি হল ফিনল্যান্ড আর্কটিক সার্কেলের উত্তরে অবস্থিত, যেখানে গ্রীষ্মের মাসগুলিতে পৃথিবীর অক্ষ সূর্যের দিকে হেলে পড়ে। মধ্যরাতে সূর্য ফিনল্যান্ডে সাধারণত মে মাসের শেষ থেকে অগস্ট মাসের মাঝামাঝি অবধি লক্ষ্য করা যায়। ফিনল্যান্ডে গ্রীষ্মকালে প্রায় 74 দিন সূর্য অস্ত যায়। ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে মধ্যরাতে সূর্য লক্ষ্য করা যায়, তবে প্রতিদিন 19 ঘন্টা পর্যন্ত সূর্য দেখা সম্ভব। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড, ইনারি, রোভানিমি, হেলসিঙ্গি এই সমস্ত অঞ্চলগুলিতে মধ্যরাতে সূর্য দেখা যায়। সুইডেন, সুইডেনকেও মধ্যরাতে সূর্যের দেশ নামে অভিহিত করা হয়েছে, কারণ এখানে গ্রীষ্মকালে প্রায় 67 দিন সূর্য অস্ত যায় না। সুইডেনের দক্ষিণাঞ্চলে মধ্যরাতে সূর্য দেখা যায় এবং প্রতিদিন 18 ঘন্টা পর্যন্ত সূর্য দেখা সম্ভব। সুইডেনের আবিস্কো জাতীয় উদ্যান, জোকমক, স্টকহোম, সুইডেনের এই সমস্ত অঞ্চলগুলিতে রাতের বেলা সূর্যের দর্শন পাওয়া যায়। এবার আসছি রাশিয়ায়। রাশিয়াতেও মধ্যরাতে সূর্যের দেখা পাওয়া সম্ভব, তবে রাশিয়ার সর্বত্র এই ঘটনাটি দেখা সম্ভব নয়। একমাত্র মুরমাংস ওব্লাস্ট, ক্যারেলিয়া, ইয়াকুটিয়া, কামচাটকা এই সমস্ত অঞ্চলগুলিতেই রাশিয়ায় মধ্যরাতে সূর্যের দর্শন পাওয়া যায়। এরপর যে দেশটির কথা বলবো তার নাম আলাস্কা। আলাস্কাকেও মধ্যরাতে সূর্যের দেশ বলে অভিহিত করা হয়েছে। এখানে গ্রীষ্মকালে প্রায় 85 দিন অবধি সূর্য অস্ত যায় না এবং প্রতিদিন প্রায় 20 ঘন্টার ওপর সূর্যের দেখা পাওয়া সম্ভব। আলাস্কার কিছু জনপ্রিয় স্থান যেমন ফেয়ারব্যাঙ্কস, ডেনালি ন্যাশনাল পার্ক, অ্যাঙ্কোরেজ এবং জুনো এই সমস্ত অঞ্চলগুলিতেই এই ঘটনাটি দেখা সম্ভব। এরপর আসছি কানাডায়। কানাডায় গ্রীষ্মকালে প্রায় 84 দিন অবধি সূর্য অস্ত যায় না এবং প্রতিদিন প্রায় 19 ঘন্টা অবধি সূর্যের দেখা মেলে। কানাডার ইনুভিক, উত্তর পশ্চিম অঞ্চল, হোয়াইট হ্রস, ইউকন, ইকালুইট, নানাভূত এই সমস্ত অঞ্চলগুলিতেই মধ্যরাতে সূর্যের দেখা মেলে। এরপর বন্ধুরা আসছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডকেও মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়, কারণ এখানে গ্রীষ্মকালে প্রায় 73 দিন সূর্য অস্ত যায় না এবং প্রতিদিন প্রায় 20 ঘন্টা অবধি দিনের আলো
লক্ষ্য করা যায়। গ্রিনল্যান্ডের ইলুলিসার্ট, কোয়ার্টোক, নুইক এবং টসিলাক এই অঞ্চলগুলিতেই মধ্যরাতে সূর্যের দেখা মেলে। এরপর বন্ধুরা আসছি আইসল্যান্ড। আইসল্যান্ডকেও মধ্যরাতে সূর্যের দেশ বলার কারণ প্রায় একই। আইসল্যান্ডে 23 ঘন্টা অবধি সূর্যের আলো স্থায়ী থাকে এবং 73 দিন পর্যন্ত এই ঘটনাটি ঘটতে থাকে, অর্থাৎ 73 দিন অবধি সূর্য অস্ত যায় না। আইসল্যান্ডের বেশ কিছু জনপ্রিয় স্থান আছে, যেমন আকুরেরি, জোকুলসেল্লন হিমবাহ উপহ্রদ, পিঙ্ক ভ্যালির জাতীয় উদ্যান, রেকাবেক। এই সমস্ত অঞ্চলগুলিতেই মধ্যরাতে সূর্যের দর্শন পাওয়া যায়। তো বন্ধুরা, মধ্যরাতে সূর্যের দেখা পাওয়া বা 6 মাস দিন 6 মাস রাত এই ঘটনাগুলি কোনো জাদুকরি ঘটনা তো নয়। এগুলি শুধুমাত্র সূর্য এবং পৃথিবীর যুগলবন্দি বলা যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং তথ্যে কোনো ভুল থাকলে বা আরও কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।